হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিট এডুকেশনাল চ্যানেল। তো আজকে আমি আপনাদের কাছে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি, এলডিসি এবং কেপিএস এই তিনটের ব্যাপারে কিছু লেটেস্ট আপডেট দিতে চলেছি। রিসেন্টলি যে খবর আপনারা সবাই জানেন যে গ্রুপ ডি রেজাল্ট বেরোনোর কথা ছিল 3 তারিখেই, তো আজকে তো রেজাল্টের বেরোয়নি। তা কেন বেরোলো না এবং কখন বেরোতে পারে এবং লেট হওয়ার কারণ কি, এই সম্পর্কে আমরা আজকে ভিডিওটি নিয়ে ডিসকাস করব। সেই সঙ্গে আপনাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসির দ্বারা যে পরীক্ষা দুটি নেওয়া হয়েছিল, এলডিসি এবং কেপিএস, এ সম্পর্কেও রিসেন্ট কতগুলি আপডেট পাওয়া গেছে সেগুলো সম্পর্কেও ডিসকাস করব। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আপনাদের যা যা কোয়েরি আছে আশা করি মেটাতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর থাম্বনেলে যে যে মেন কোয়েরিগুলো উঠে এসেছে সেগুলো সম্পর্কে আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো চলুন প্রথমে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কে কী আপডেট পাওয়া যাচ্ছে সেটা আমরা একবার দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট সম্পর্কে আপনারা সকলেই জানেন, এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। 6,000 ভ্যাকেন্সি ছিল, 18,350 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিলেন, এটা বোর্ডের ওয়েবসাইটে দেখা যাচ্ছিল। কিন্তু রিসেন্টলি খবর যেটা পাওয়া গেছে যে 19,500 জন প্রায় কোয়ালিফাই করেছেন, এবং তাহলে নতুন কি কোনো মেরিট লিস্ট প্রকাশিত করা হয়েছে এ সম্পর্কে বোর্ডের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু আপনারা যদি এখন অফিসিয়াল বোর্ডের ওয়েবসাইটটি চেক করেন তাহলে আপনারা দেখতে পাবেন সেখানে আবার কিন্তু ডাউনলোড ইওর ইন্টারভিউ কল লেটার বলে অপশানটি কিন্তু চলে এসেছে। হতে পারে হয়তো তারা আবার নতুন করে কোনো ইন্টারভিউ নিয়েছেন পরবর্তী ক্ষেত্রে, কেননা তখন দেখা যাচ্ছিল 18,350, এখন কিন্তু বিভিন্ন জায়গাতে খবর আসছে যে 19,500 জনের মতন নাকি ইন্টারভিউ দিয়েছেন। তো যাই হোক, সেই ব্যাপারে তো বিতর্কে আমরা যাব না, কিন্তু যে তারিখেটা আপনার যেটা বোর্ডের তরফ থেকে বলা হয়েছিল যে তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটি সম্পূর্ণরূপে শেষ করে দিয়েছেন এবং তারা মেরিট লিস্ট বেস করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু পঞ্চায়েত ভোটের জন্য 1 এপ্রিল থেকে গোটা রাজ্যে আদর্শ আচরণ বিধি যেটি সেটি লাগু হয়ে যাওয়ার জন্য গ্রুপ বি চাকরি প্রাপকদের নাম প্রকাশ করা থেকে পিছিয়ে এলো বোর্ড। এবং তারা জানিয়েছেন এই ব্যাপারে যে যদি এই রেজাল্ট পাবলিশ করা হয় তাহলে দেখা যাবে যে এ নিয়ে যারা আপনার অন্যান্য দল যারা তারা বিতর্ক সৃষ্টি করতে পারেন, সে এবং এই সব ঝামেলা এড়িয়ে যাওয়ার জন্যই তারা এখন ফল প্রকাশ করছেন না। আপনাদের ফল প্রকাশ যেটি করা হবে সেটি কিন্তু মে মাসে করা হবে, এবং মে মাসে যে ফলটি প্রকাশিত করা হবে সেটির কিন্তু অফিসিয়াল আপডেট বোর্ডের ওয়েবসাইটে আছে। আপনারা চাইলে বোর্ডের WBGDRB ওয়েবসাইট চেক করলে তার নোটিশ সেকশনে গিয়ে সেই সম্পর্কে আপডেট পেয়ে যাবেন যে মে মাসে রেজাল্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি বোর্ডের পাবলিশ করা হবে। এর আপনার রিটেনে আপনার মার্কস, কোয়ালিফাইং মার্কস ছিল 46, সরি কাট অফ মার্কস ছিল 46.5, এবং ইন্টারভিউ শেষ হয় 23শে ফেব্রুয়ারিতে, এবং ইন্টারভিউয়ের জন্য যে কাট অফ আপনার নর্মালাইজেশন সেটি দাঁড়ায় 4.5। তো আপনারা ওয়েট করুন বন্ধুরা, মে মাসে রেজাল্ট বেরোবে। ভোটের জন্যই রেজাল্ট পিছিয়ে দেওয়া হলো, মেরিট লিস্ট সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবং মে মাসে এর রেজাল্ট পাবলিশ করা হবে। তো চলুন বন্ধু, এরপর যাওয়া যাক এলডিসি রিক্রুটমেন্ট নিয়ে। এটি প্রায় 2016 সালের প্রক্রিয়া শুরু হয়েছিল। এটি তখনকার যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন বোর্ড, তারা এর বিজ্ঞপ্তি বের করে, প্রায় 1200টি পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরোয়, 1200 বেশি পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছিল প্রায়। এবং তাতে তারা এক্সাম যেটি কোয়ালিফাই করেছিলেন যারা প্রিলিমিনারি এক্সাম, তার সংখ্যা ছিল 10 টাইমস, এর ছিল প্রায় 12,000-এর ওপর ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিলেন। এর কাট অফ মার্কস নিয়ারলি 68% বা এরকম সামথিং ছিল। তারপরে টিয়ার 2 যেটি ডেসক্রিপটিভ পেপার সেটি কন্ডাক্ট করা হয় ফেব্রুয়ারি মাসে 2017 সালে, এবং তারপরে 31শে আগস্ট ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিটিকে ডিসলভ করে দেওয়া হয়। তারপর বলা হয় তার সমস্ত দায়িত্ব বিএসসিকে দেওয়া হবে। রিসেন্টলি জানুয়ারি মাসে বিএসসির অফিসে কয়েকজন প্রার্থীরা ঘেরাও করেছিলেন, তখন সেখান থেকে আপডেট আসে যে বিএসসি, এলডিসি এবং কেপিএস এর খাতা দেখার প্রক্রিয়াটি আবার নতুনভাবে চেক করছে, তারা সব খাতা রিচেক করছেন। এ সম্পর্কে আমি ভিডিওটি আমি আগে পাবলিশ করেছিলাম, আপনারা চাইলে ডান দিকের কোনায় আই বাটনটিতে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এবং যাই হোক, তো বন্ধুরা তার ডেসক্রিপটিভ পেপারের খাতা প্রায় এখন শেষের দিকে। বিএসসি থেকে জানানো হয়েছে যে তারা এই যে পুনরায় যে মূল্যায়ন যেটা করেছিলেন তারা ডেসক্রিপটিভ পেপারের, সেটি প্রায় শেষের দিকে, এবং সেটি প্রায় শেষের দিকে বলতে সম্পূর্ণই করে নিয়েছেন তারা। এবং তারা তাদের যিনি এবং পিএসসির যিনি আপনাদের চেয়ারম্যান দীপঙ্কর দাশগুপ্ত, তিনি কিন্তু জানিয়েছেন যে লিখিত প্রার্থীদের যারা সফল হয়েছেন তাদের চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে, এবং আশা করা যাচ্ছে 15ই এপ্রিল বা তার আগেও যতদূর সম্ভব পরের সপ্তাহেতেই রেজাল্ট পাবলিশ হয়ে যাবে ওয়েস্ট WBLDC। যারা সফল হবেন তাদেরকে হয় ইন্টারভিউতে, যদি এলডিসি তারা পুনরায় ইন্টারভিউ নেবেন, যেহেতু বিএসসি ইন্টারভিউ নেয় হয়তো তাদের একটি ইন্টারভিউ প্রক্রিয়া হবে, এবং সেক্ষেত্রে যেটি ডাকা হবে সেটি 1:1 রেশিওতে ডাকা হবে। সুতরাং আপনারা এক্সপেক্ট করতে পারেন যে এখন অবধি কিন্তু ওয়েটিং লিস্টের কোনো কথা তারা
তারা বলেননি, সেদিন লিস্ট বেরোলে বোঝা যাবে যে তারা ওয়েটিং লিস্ট রাখছেন কি না। কিন্তু আপাতত 15 এপ্রিলের মধ্যে আপনার এলডিসি রিক্রুটমেন্টের রেজাল্টটি সম্ভবত পাবলিশ হতে চলেছে। বিএসসি বলেছে যে তারা ভোটের প্রক্রিয়া, যেহেতু এটি চূড়ান্ত প্রক্রিয়া নয়, এরপর ইন্টারভিউ হবে, তাই তারা এর প্রক্রিয়াটি চালিয়ে যাবেন। চলুন বন্ধুরা, এবার আপডেট দেওয়া যাক কেপিএস এর নিয়ে। কেপিএসটিরও বিজ্ঞপ্তি বের করেছিল ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন। এটি ভ্যাকেন্সি ছিল প্রায় 800টি। এই ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছিল, যার আপনার শূন্য পদ ছিল, তার 10 গুণ প্রার্থীকে কোয়ালিফাই করা হয়েছিল। কাট অফ মার্ক্স ছিল অ্যারাউন্ড 55-58% মতো। ডেসক্রিপটিভ পেপার যেটা হয়েছিল সেটি এমসিকিউ পেপারের সঙ্গে নেওয়া হয়েছিল। আপনারা জানেন, যারা সব পরীক্ষা দিয়েছিলেন এবং সফল হয়েছিলেন, যে 120 নম্বরের এমসিকিউ পেপার ছিল এবং 30 মার্ক্সের ডেসক্রিপটিভ পেপার ছিল। তো যারা সফল হয়েছেন তাদের ডেসক্রিপটিভ পেপার চেক করা হবে, এটা নোটিশে বলা ছিল। তো যেদিন আপনাদের বিএসসির ঘেরাও হয়, সেদিন জানা যায় যে এলডিসি খাতা দেখা শুরু করলো, তখন অবধি তারা কিন্তু কেপিএস এর খাতা দেখা শুরুই করেনি। কেপিএস এর খাতা দেখা শুরু হয়েছে মার্চ মাসে, এবং এখন অবধি হয়তো তাদের কেপিএস এর খাতা দেখার প্রক্রিয়াটিও প্রায় শেষ। এবং আশা করা হচ্ছে যে এলডিসির রেজাল্ট বেরোনোর পরেই, তার কিছুদিনের মধ্যে, কেপিএস এর রেজাল্টটিও পাবলিশ করা হবে। কেপিএস এর রেজাল্ট আপনারা 15-20 এপ্রিলের মধ্যে পাবলিশ করা হবে। এটিতে ইন্টারভিউ নেওয়া হবে, এটাও জানিয়েছে বিএসসি। এবং এক্ষেত্রে যে ইন্টারভিউ ডাকা হবে, যেটি 1:3 রেশিওতে ডাকা হবে, এটা এক্সপেক্ট করা হচ্ছে। এটিতে এখনও অফিসিয়াল কিছু জানা যায়নি, তবে মনে করা হচ্ছে যে 1:3 রেশিওতে কিন্তু কৃষি প্রযুক্তি সহায়ক পরীক্ষার্থীর ইন্টারভিউ ডাকা হবে। এবং এগুলি একটিও যেহেতু চূড়ান্ত পর্যায়ে নয়, এই ইন্টারভিউতে যারা সফল হবেন তারা চূড়ান্ত পর্যায়ে নিজেদের কল লেটার পাবেন। তাই এটি এই এগুলি যেহেতু অন্তর্বর্তী প্রক্রিয়া, তাই এই প্রক্রিয়াগুলি ভোটের মধ্যেই কিন্তু চালিয়ে যাওয়া হবে। সেই জন্য তারা জানিয়েছেন যে বিএসসি জানিয়েছে যে তারা এই প্রক্রিয়াগুলি চালিয়ে যাবে। ভোটের ভোট এলেও তার এই প্রক্রিয়াগুলি চালিয়ে যেতে তাদের কোনো অসুবিধে নেই। এর সঙ্গে আরেকটি পরীক্ষা নেওয়া হয়েছিল মোটর ভেহিকেল ইন্সপেক্টর নন টেকনিক্যালের, সেটিরও রেজাল্ট আপনার ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বের করে দিয়েছিল। এবং এই প্রক্রিয়াটির ইন্টারভিউ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিএসসি নিয়ে নেয়। কিছুদিন আগে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এর ইন্টারভিউ ডেটটি দেওয়া হয়েছিল এবং তারা ইন্টারভিউ প্রক্রিয়া সম্পূর্ণ করে। তো এটি নিয়ে রেজাল্ট খুব শীঘ্রই বেরোবে, এটি আশা করা হচ্ছে। সুতরাং আপনারা যারা এই পরীক্ষাগুলি দিয়েছেন এবং আপনাদের প্রাথমিক বাছাই পর্ব থেকে সফল হয়েছেন, তাদের সবাইকে বলে রাখি যে যারা গ্রুপ ডি পরীক্ষা ইন্টারভিউ দিয়েছেন তারা আরেকটু ওয়েট করুন। মে মাসে গ্রুপ ডি পরীক্ষার রেজাল্ট বেরোবে। পরের সপ্তাহে আপনার এলডিসি পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে, এটা আপনারা এক্সপেক্ট করতে পারেন যে আপনাদের 14 তারিখ বা 15 তারিখের আগে বা সেই তারিখের মধ্যে কিন্তু এলডিসি পরীক্ষার রেজাল্টে কিন্তু অবশ্যই বেরোচ্ছে। সফল প্রার্থীদের ইন্টারভিউ হবে এবং তার কিছুদিন পরেই কিন্তু কেপিএস রেজাল্টটিও বেরিয়ে যাবে এবং সেক্ষেত্রেও ইন্টারভিউ হবে। তো এই কতগুলো আপডেট দেওয়ার ছিল ফ্রেন্ডস। গ্রুপ ডির ক্ষেত্রে 19,500 কি করে হলো, এটা অনেকের মনে প্রশ্ন আছে। তো আপনারা বোর্ডের ওয়েবসাইটটি আবার ফলো করুন, ওখানে আবার ইন্টারভিউ কল লেটার অপশানটিও চলে এসেছে এবং রেজাল্ট পাবলিশ হবে মে মাসে। এই দুটি আপডেটও কিন্তু দেওয়া হয়েছে। তো এবার আপনারা বন্ধুরা জানান আপনাদের কি মতামত, রেজাল্টের এই দেরিটি কি গ্রুপ ডির যে দেরি করা হলো সেটা নিয়ে আপনাদের কি পজিটিভ মতামত না নেগেটিভ মতামত, সেগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানান। এবং যারা এলডিসি এবং কেপিসি পরীক্ষার জন্য ওয়েট করছেন তারা আর একটু ওয়েট করুন, আপনাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই মধ্যে আসতে চলেছে। তো এই আপডেটগুলি দেওয়া ছিল ফ্রেন্ডস। ভিডিওটা যতদূর পারেন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যদি ভালো লাগে তো লাইকও করুন, চ্যানেলের সাথে জুড়ে থাকুন। যদি আর কিছু আপডেট পাওয়া যায় আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।